ইজ্জতরায় ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন আজ চৌঠা জুনের টিকিট নিতে স্টেশনে দীর্ঘ লাইন স্বস্তি নেই আকাশপথেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিমান টিকিট বাজার থেকে ঢালাওভাবে পণ্য প্রত্যাহারে আতঙ্কিত ভোক্তারা স্পষ্ট করে ক্ষতির পরিমাণ জানানোর দাবি ব্যাচ ভিত্তিক পণ্য সরিয়ে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে চিংড়ির রেণু শিকারের মহোৎসব বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এবং মালয়েশিয়ায় কর্মী পাঠাতে করা হচ্ছে কেন্দ্রীয় ডাটা ব্যাংক কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সুফল পেতে স্থানীয় পর্যায়ে বাইরের অফিস খোলার পরামর্শ বিশেষজ্ঞদের